এর ভিতরে নতুন করে আজকে দুইজন করোনা রোগী ধরা পড়েছে। একজনের বাড়ি হচ্ছে নারিশা মহিলা, তিনি একজন চিকিৎসক। এছাড়া আরেকজন আমাদের রায়পাড়া গ্রামের, রায়পাড়া যে আকন পাড়া আছে, উত্তর রায়পাড়া আকন পাড়া মসজিদের সাথে বাড়ি, আক্রান্ত যে লোকটি তার নাম হচ্ছে ইসমাইল, তার পিতার নাম হচ্ছে আব্দুর রহিম। সে জয়পাড়াতে একটা দোকানে কর্মচারী ছিল। এই নিয়ে দোহার থানায় মোট 6 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর ভিতরে একজন মারা গেছে আর 5 জন এখনও চিকিৎসাধীন আছে। এই হচ্ছে আজকের পর্যন্ত করোনার আপডেট। পরবর্তীতে আপনাদেরকে আমরা করোনার সর্বশেষ খবরাখবর আমরা জানাব। ততক্ষণে আমাদের সাথে থাকুন। আজকের সর্বশেষ তাজা খবর হচ্ছে, ইসমাইল নামের এক লোক করোনা পজিটিভ। তার পিতার নাম হচ্ছে আব্দুর রহিম। তার বাড়িটা রায়পাড়া আকন বাড়ি, যে নতুন মসজিদ সেই মসজিদের সাথে। সে জয়পাড়ায় একটা দোকানের কর্মচারী। এই নিয়ে দুহার থানায় 6 জন করোনা রোগী ধরা পড়ল আর নতুন করে 2 জন করোনা রোগী ধরা পড়ছে। এর ভিতরে একটা উত্তর রায়পাড়া আকন বাড়ির, আরেকটি হচ্ছে নারিশা এলাকার একজন চিকিৎসক মহিলা, মহিলা চিকিৎসক। মোট 6 জনের ভিতরে একজন মারা গেছে। এই হচ্ছে দোহার থানার করোনার আপডেট। আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।